আজির সরকারে আমার আদর্শ বিদ্যালয়ের লড়াছলীর উপর যুক্ত এসডিএফ মাসুল নির্ধারণ করেছে এই সম্পর্কে আজি আমার অভিভাবক মিটিং ইয়াতে আমি আহ্বান করেছিল। সেই মিটিংত সিদ্ধান্ত হয়েছে যে আমি এই মাসুল আমি অভিভাবক সকলে কোনো পদে মানি নলও, কিয় যে আমি জানো যে এইখন বিদ্যালয় আরটি এক মতে চলি আছে, আরটি এক মতে কোনো ধরনের মাসুল সরকারে আমার পরা লব নয়, লড়া ছোৱালীর উপর কোনো ধরনের মাসুল ইয়াতে নির্ধারণ করব নয়, সেই কারণে আমি এই মাসুলর দাবি বাতিল করার দাবিত আমি আজি সবাই সিদ্ধান্ত গ্রহণ করেছি। আর এই ক্ষেত্রে কিছু আলোচনা হয়েছে যে আরটি একটার অধীনত নহয় বস্তুখিনি, বিদ্যালয় উন্নতিকরণ কল্পে করা হয়েছে, কি কব? এতিয়া আমি অভিভাবক সকলে সাধারণ অর্থত যেটু বুঝিছো যে আরডি এক্ট মতে কোনো ধরনের মাসুলে লব নয়, এতে ডেভেলপমেন্টে হোক লড়া ছোৱালীর অন্য কিবা ফিসে হোক এতে লব নয়, সেই সেই কারণেই আমি এই সিদ্ধান্তর বিরোধিতা করছো। দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণের শিক্ষক নাই, তার পরিবর্তে সরকারে যে সিদ্ধান্ত লৈছে কি কব? এটা তো হয়তো সকলে জ্ঞাত যে আমার এইখন বিদ্যালয়ত সেকশন ওয়ানের পর টেন লৈকে সেকশন হিসাবে বিশটা ক্লাস আছে, এতিয়া আমার ইয়াতে উনিশটা ক্লাস আছে, আর তারে আমার এতিয়া মই জানা মতে ১৮ জন শিক্ষক আছে, এইখানি পর্যাপ্ত নহয়, আর যিকটা শিক্ষক আছে কিছু অ্যাটাচড হিসাবে আছে, কন্ট্রাকচুয়াল আছে, গতি এই শিক্ষক সকল কেতিয়া আহে আর কেতিয়া গুছি যায় তার কোনো থিরাং নাই, যার কারণে সরকারে আমার পার্মানেন্টলি ইয়াতে শিক্ষক নিযুক্তি দিয়ার পরিবর্তে আমার উপর নতুনকে আর একটা মাসুল নির্ধারণ করেছে, আর সেই মাসুল নিয়ার কারণে একটা যেটু কৌশল অবলম্বন করেছে সেইটাত আমি অভিভাবকে আমি একমত হব পরা নাই। শিক্ষা পরামর্শদাতা ননীগোপাল মহন্ত যেতে আইসিল তেতিয়া দাবি উত্থাপন করার আশ্বাস দিছিল শিক্ষক নিযুক্তি দিয়ার দিবলে, কি কব? অবশ্য মই সিদিনা উপস্থিত নাছিল, ননী মহন্ত স্যারে যে আহিছিল, কিন্তু ইয়ার আমার ইয়াতে যেটা আমি শুনা পাইছো হয়তো ধরক মেইন যেবিলাক বিষয় আছে সায়েন্স ম্যাথস ইংলিশ এইবিলাকর এগনেষ্টত শিক্ষক নিদি সিহঁতে স্পোর্টস ফিজিক্যাল কিবা এডুকেশন মিউজিক তথা আর্টর কারণে কিবা শিক্ষক সিহঁতে বলে দিব এনেকুৱাকে আমি শুনা পাইছো, কিন্তু আমার মূল বিষয়ের পৰা আমার মূল বিষয়ের শিক্ষক নাই, আমি সেইবিলাক সেইবিলাকৰ ওপৰত আমি শিক্ষক লৈ কি হ'ব আমার, গতিকে আমি আমার প্রধান যেটো সমস্যা বিষয়ের উপর আমার সাবজেক্টের উপর আমার টিচার লাগে, সেইটো আগতে সরকারে বিবেচনা করক, তারপিছতে আমি ফিজ দিয়া সম্পর্কে আমি চিন্তা চর্চা করব পারো, কিন্তু আগতে আমি এই সম্পর্কে আমি এক পয়সাও ফিজ নিদেও বলে আমি সবাই আজি সিদ্ধান্ত লৈছো। পাকায়তবাড়ি আদর্শ বিদ্যালয়ের অভিভাবক সকলে এখন সভা আহ্বান করছো, এই সভার মুখ্য উদ্দেশ্য হয়েছে সরকারে আমার ছাত্র ছাত্রী সকলের উপর যে মাহিকী ৩০০ টাকাকে ফিসর আয়োজন করেছে ইয়ার বিরুদ্ধে আমার অভিভাবক সকলে এখন সভা আহ্বান করেছিল, আর এই সভাত আমার এই পাকায়তবাড়ি এলাকার যিবিলাক বিপিএল ফেমিলি যিবিলাক একেবারে নিম্ন খাপর সেই সকলের ছাত্র ছাত্রীয় এই পাকায়তবাড়ি আদর্শ বিদ্যালয়ত উচ্চ শিক্ষা লবলৈ এডমিশন দিছে, আর যিসকলে পয়সা দিবলৈ পারক তেওঁলোকে প্রাইভেট স্কুলত পড়াই আছে, গতি আজির এই সভাত 95% গার্জেন সকলেই অপারক ঘোষণা করেছে, আর আজির সভার জড়িয়ে সকলকে জানাইছে যে আমি মাহেকত ৩০০ টাকাক দিব নোৱাৰো, আর সরকারের এই হটকারী সিদ্ধান্তক তীব্র প্রতিবাদ করে সরকারের ওসরত আবেদন জানাবলৈ আমার অভিভাবক সকলের এখন কমিটি গঠন করে দিছে, আর আমিও আপনার এই চ্যানেলের মাধ্যমত সরকারক জনাও যে আমার এই অভিভাবক সকলক স্বার্থ অভিভাবক সকলের প্রতি লক্ষ্য রাখি ছাত্র ছাত্রীর ভবিষ্যতের
কামনা করি সরকারে এই 300 টাকা কেজি মাসুল এটু যাতে উঠাই লয় আর অসম সরকারে বিভিন্ন হিতাধিকারীর আয়োজন করি বিভিন্ন ডেভেলপমেন্টের কারণে বহুত পয়সা খরচ করে আছে ছাত্রছাত্রীর অসমর ছাত্রছাত্রী সকলের দুখিয়া শ্রেণীর ছাত্রছাত্রী সকলের উন্নয়নের স্বার্থে তেওঁলোকৰ শিক্ষার স্বার্থে শিক্ষার স্বার্থের খাতিরত তেওঁলোকে যাতে এই 300 টাকাকে এই মাসুলের ব্যবস্থা উঠাই লয় তার বাবে আমি এই পাকাইদবাড়ী আদর্শ বিদ্যালয়ের অভিভাবক সকলে সরকারক করজোরে করে অনুরোধ জানাইছো নহলে আমি বিভিন্ন পর্যায়ত ইয়ারে আজি যে সকল অভিভাবক সকলে কই গৈছে তেওঁলোকে ইয়াতে পড়াবলৈ অপারক তেওঁলোকে ছাত্রছাত্রীক ইয়ার পৰা লৈ যাবলৈও কিছুমানে আমাক জানাইছে লৈ যাব বুলি জানাইছে গতিকে আমি আকৌ সকলকে সরকারি পক্ষক অনুরোধ জানাও যে এই সিদ্ধান্তটো তেওঁলোকে যাতে উঠাই লয় মোৰ এইখিনি।